তো এটা আমি স্টার্ট করে দেই, দেখুন। হ্যাঁ দেখেন, মোটরটি ঘুরতেছে, মোটরটি ঘুরতেছে এটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং আমি যদি রিমোট দ্বারা ওয়ার্ক করতে চাই, সেটা ওয়ার্ক করাও কিন্তু সম্ভব। দেখেন, অফ করে দিলাম এখান থেকেই, আবার যদি আমি অন করি তাহলে অনও করতে পারবো। দেখেন, আবার অন হয়ে গেল। তো এটা দ্বারা আমার ইচ্ছা মতো আমি অন এবং অফ যেটাই খুশি আমি করতে পারবো। আবার অন করে দিচ্ছি, তো আবার অফ করে দিলাম। তো ভিউয়ার্স, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে একটি সার্কিট বোর্ড রয়েছে, ইলেকট্রনিক্স। তো মূলত এটাই হচ্ছে রিমোট কন্ট্রোল সার্কিট। তো এটা আসলে বানিয়ে দেখানো এই মুহূর্তে সম্ভব না, এটার আমি একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করবো, এটা কীভাবে খুব সহজে তৈরি করতে পারেন রিমোট কন্ট্রোল। তো এখানে আসলে এটা বাজার থেকে আমি কিনে নিয়ে আসছি, এখানে দেখলে বুঝতে পারবেন। তো মূলত এটা দিয়ে দুটি লাইট এবং একটা ফ্যান চালানো যায়। তো এখানে তাছাড়া এটার কানেকশন আমি আগে একটা ভিডিও শেয়ার করেছি, যেটা রিমোট কন্ট্রোল করে দেখিয়েছি লাইট এবং ফ্যান। তো যাই হোক, এইটার সমন্বয়ে এখন আমি একটা থ্রি ফেস মোটর রিমোট কন্ট্রোল করবো। সেক্ষেত্রে আমাকে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর ইউজ করতে হবে। তো ম্যাগনেটিক কন্ট্যাক্টর এখানে দেখতে পাচ্ছেন যে আছে, তো আমি এখানকার যে কোনো একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর আমি ইউজ করবো। তো এটাকে আমি কানেকশন করে দেখাচ্ছি, তবে তার আগে আমি এখানে একটু কথা বলে নেই এটা কীভাবে কানেকশন করতে হবে। এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পারতেছেন যে এখানে ফেস লেখা আছে, আর যদি নাও ক্যামেরাতে বোঝা যায়, এটা আসলে একদম চিপা জায়গার ভিতরে নাও বোঝা যেতে পারে। তো মূলত এটা হচ্ছে ফেস এবং এটা হচ্ছে নিউট্রাল। মূলত এখানে যদি এসি সাপ্লাই দেয় তাহলে এই ডিভাইসটি কাজ করবে, এবং এইগুলাতে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এখানে সুইচিং করলে এখানে একটা ফেস এবং নিউট্রাল যাবে। তবে এখানে এফ লেখা আছে, অর্থাৎ এই টার্মিনালটিতে ফ্যান, এবং এইখানে আমি আগেই বলেছি এটা কিন্তু মূলত ফ্যান এবং দুটি লাইটের জন্য। তো আমরা যেহেতু এটা গতি নিয়ন্ত্রণ করবো না, সেক্ষেত্রে এখানকার যে দুইটা টার্মিনাল রয়েছে দুইটার যে কোনো একটা ব্যবহার করব। তো ভিউয়ার্স, আমি পরিপূর্ণ একদম ক্লিয়ার করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং এটা কীভাবে করি দেখুন সম্পূর্ণ, ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, প্রথমেই আমাকে এসি লাইনটা সাপ্লাই দিতে হবে, যেটা বলছিলাম এখানে ফেস এবং নিউট্রাল। তো আমি এটা কানেকশন করতেছি, আসলে সম্পূর্ণ কানেকশন করে যদি একদম ক্লিয়ারলি মানে পরিপূর্ণ দেখাই আমি, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আপনারা দেখতে বিরক্ত হবেন। তাছাড়া আমাকে বেশ কয়েকজন লোক কমেন্ট করেছে যে আমাকে ভিডিওগুলো ছোটো করতে, আসলে ভিডিওগুলো বেশি ছোটো করা সম্ভব হয় না, তাহলে বোঝানো খুব কঠিন হয়ে যায়। তো যাই হোক, তারপরে আমি ছোটো করার চেষ্টা করছি। এইখানে মূলত আমি ফেস তারটি কানেকশন করবো, যেটা আমি সাপ্লাই লাইনটা নিয়ে আসবো। এইখানে নিউট্রাল তারটি কানেকশন করবো। তো নিউট্রাল তার আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টর হোল্ডিং কয়েলে নিউট্রাল দিতে হবে, সেই জন্য আমি সাপ্লাই লাইনের সাথে এবং এই এখানকার যে ম্যাগনেটিক কন্ডাক্টর নিউট্রাল সেটা শর্ট করে দিচ্ছি, দেখেন একসঙ্গে, যাতে আমার পরবর্তীতে টার্মিনালটি খুলতে না হয়। দুটি হোল্ডিং কয়েল, আর তাছাড়া এখানে যদি না বোঝেন আমার অন্য ভিডিও দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। এক ভিডিওতে সম্পূর্ণ সব কিছু ক্লিয়ার করে বলানো সম্ভব না, কারণ এই একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের বিষয়টা অনেক বড়। আপনি হয়তো জানেন এনসি এনও বা হোল্ডিং কয়েল, এগুলো না চিনলে আসলে এটা ক্লিয়ারলি কাজ করা সহজ না, মানে বোঝাতে কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখানে হোল্ডিং কয়েলে শুধু আমি দিয়ে দিলাম নিউট্রালটি, যেহেতু ফেজ তারটি লাগবে, সে ফেজ তারটি আমি এখানকে রিমোট কন্ট্রোল করে নিয়ে আসবো। তো ফেজ তারটিও আমি এখানে লাগিয়ে দিচ্ছি, অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ডাক্টর হোল্ডিং কয়েলে ফেজ তারটি আসবে এই রিমোট সার্কিট দ্বারা, রিমোট কন্ট্রোল সার্কিট দ্বারা। তো সেখানে এখন এই হোল্ডিং কয়েলের যে ফেজ তারটি লাগালাম, সেখানে এই দুইটা তিন টার্মিনালের যে কোনো একটাতে লাগাতে হবে। এখানে লাগালে হবে না, প্রথম টার্মিনালটিতে লাগালে হবে না, কেননা এটাতে এফ লেখা রয়েছে, অর্থাৎ ফ্যানের জন্য। তো আমি এখানে মিডলটাতেই লাগিয়ে দিলাম, কোনো সমস্যা নাই, এটাতেও লাগাতে পারতাম, কোনো সমস্যা নাই। যাই হোক, আমি মিডলেই লাগিয়ে দিলাম এটাকে। আশা করি যতটুকু বোঝাতে চেয়েছি বুঝতে পারছেন। এই কানেকশনটা ইজি। এখন আমি শুধু ম্যাগনেটিক কন্ট্যাক্টারে থ্রি ফেস লাইন সাপ্লাই দেবো, এবং থ্রি ফেস লাইন সাপ্লাই দেওয়ার পরে, তো ভিউয়ার্স, থ্রি ফেস লাইন সাপ্লাই দেওয়ার পরে আসলে এই এক পাশ থেকে মোটরের যে তিনটে টার্মিনাল থাকে সেখানে আমি লাগিয়ে দেবো। তো এইটুকু কন্ট্রোলিংটুকু আসলে আপনাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি যে আসলে কাজ করে কিনা। তো এখানে আমি সাপ্লাই লাইনটি লাগিয়ে দিলাম, এবং দেখেন এটা এখানে, দেখেন আশা করি যে বুঝতে পারতেছেন। তো এখানে যদি অন দেয় তাহলে এটা অন হয়ে গেল,
এবং এটা অফ দিলে অফ হয়ে গেল। এখন থ্রি ফেস লাইন যদি আমি এখানে ইন করি, এই পাশ থেকে আউট করে মোটরে দিই, আপনি নিশ্চিন্তে থাকেন যে আসলে এটা ঘুরানো সম্ভব। তো আমি এখন মোটর কানেকশন করে দেবো, মোটর কানেকশন করতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, তো আমি ভিডিওটি পাস করে নিচ্ছি। তিনটি তার আমি লাগিয়ে দিয়েছি, মূলত এই তিনটা হচ্ছে মোটরের কানেকশন। মোটরটি আমি স্টার কানেকশন করে রেখেছি। তো এখন আমি যে থ্রি ফেস লাইন ইন করব, অর্থাৎ সার্কিট ব্রেকার থেকে আমি তিনটা লাইন এখানে লাইন ওয়ান, লাইন টু, লাইন থ্রি এখানে লাগিয়ে দেবো। তো যখন এটা রিমোট দ্বারা আমি এটাকে অন করব, তখন এই লাইনটার সাথে, এই লাইনটার সাথে, এই লাইনটার সাথে, অর্থাৎ তিনটি ফেজ এখানে থ্রি স্টার কানেকশনের সাথে মোটরের তিনটা ফেজের সাথে কানেক্ট হয়ে যাবে এবং মোটরটি ঘুরতে থাকবে। তো ভিউয়ার্স আর একটু ধৈর্য ধরুন, আমি এই পাশে থ্রি ফেজ লাইনটা ইন করব এখন। তো আমি ভিডিওটি আবারও পাস করছি, আবার পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি। এবারে তো এখান থেকে দেখেন, সার্কিট ব্রেকার থেকে আমি প্রথমে এখানে ম্যাগনেটিক কন্ডাক্টরে নিয়ে আসলাম, এবং এই পাশে এটা হচ্ছে মোটরের লাইন, আমি সম্পূর্ণ আপনাদেরকে ক্লিয়ার করে দেখাবো। তো মূলত এখানে দেখেন লাইন ওয়ান, লাইন টু, লাইন থ্রি, তিনটা লাইন ম্যাগনেটিক কন্ডাক্টরের এনওতে লাগিয়ে দিছি, অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টরের এনও নর্মালি ওপেন। এবং এই পাশে যখন এটা ওয়ান হবে, তখন এই লাইনগুলোর সাথে, এই লাইনগুলোর সাথে তিনটা ফেজের সাথে তিনটা কানেকশন হবে। এবং আমার মোটরটি আছে এখন স্টার কানেকশন, তো স্টার কানেকশন যেহেতু আছে সেটা কিন্তু তিনটা তারই হওয়ার কথা। তো মূলত মোটরটি আসলে ডেল্টা কানেকশন করা ছিল, আমি তিনটা তার ওইখানে শর্ট করে একসঙ্গে করে রেখে দিয়েছি। তো আমি আপনাদেরকে এখন সম্পূর্ণ দেখাবো, এবং তারপরে এটা বিদ্যুৎ সাপ্লাই দিয়ে চালিয়ে একদম রিমোট কন্ট্রোল করে আপনাদেরকে দেখাবো। বুঝতে পারবেন, দেখেন এই পাশে কিন্তু লাইন আছে, এই পাশে লাইন আছে, এই পাশে লাইন আছে, অর্থাৎ তিনটা ফেজই লাইন আছে। এবং এখন যদি আমি এটা অন করে দিই, তাহলে এই পাশে লাইন আসবে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখন এই পাশে লাইন আসলো, এবং এই পাশেও লাইন আছে, অর্থাৎ তিনটা ফেজই এই পাশে বিদ্যমান। তো যাই হোক, এখন এখানে ম্যাগনেটিক কন্ডাক্টরেও কিন্তু লাইন আছে, টেস্টারে হয়তো ভালো বোঝা যাচ্ছে না। তো এখানে আসলে লাইন আছে তিনটাই। তো ভিউয়ার্স সব কিছু রেডি আছে, এখানে দেখতে পাচ্ছেন যে একটা মোটরও আছে, এখানে একটা মোটর রয়েছে। তো এই মোটরটি আমি এখন এই রিমোট কন্ট্রোল সার্কিটটি দ্বারা, অর্থাৎ এই রিমোটটি দ্বারা, আমার হাতে একটি রিমোট দেখতেছেন, তো এটা যদি আমি এখন এখানে চাপ দিই, এটা অন হয়ে যাবে, সম্পূর্ণ কানেকশন রেডি। তো এটা আমি স্টার্ট করে দিই, দেখুন, হ্যাঁ দেখেন মোটরটি ঘুরতেছে, মোটরটি ঘুরতেছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং আমি যদি রিমোট দ্বারা অফ করতে চাই, সেটা অফ করাও কিন্তু সম্ভব, দেখেন অফ করে দিলাম এখান থেকেই। তারপর যদি আমি অন করি, তাহলে অনও করতে পারবো, দেখেন আবার অন হয়ে গেল। তো এটা দ্বারা আমার ইচ্ছা মতো আমি অন এবং অফ যেটাই খুশি আমি করতে পারবো। আবার অন করে দিচ্ছি, তো আবার অফ করে দিলাম। তো ভিউয়ার্স এইভাবে কিন্তু আপনার থ্রি ফেস হোক, সিঙ্গেল ফেস হোক, পাম্প মোটর, যেভাবে ইন্ডাকশন মোটর, যে কোনো মোটর আপনারা রিমোট কন্ট্রোল করতে পারেন খুব সহজেই। এই সার্কিটটির দামও কম, 700 থেকে 800 টাকা। তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অন্যজনকে দেখার জন্য শেয়ার করবেন। এবং আমার এই ধরনের আরও নতুন নতুন টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও পেতে হলে চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে আসলাম এর টিভির সাথে থাকুন।